স্বপন কই গেলি মরসা ভাবি এই তো কাজ করে এলাম এইদিকে হন তোর একটা কথা কই ওই যে আমি তাহলে ধরুন 5 বছর ধরে কাম করতেছি 5 বছর ধরে তো করতে আমি তো মনে করি কোনদিন আপনি চাই বিয়ার বয়স হয়েছে অনলাইনে তো আমার দেখবার আইব না আমি তো মনে করি যে কয়ে আছে এটা আমার বাড়ি বলি তুই আমি কয়ে আছে এটা আমার বাড়ি আমি মরণ সাহান আমার কথা রইল গিয়া 2 ঘন্টা লাগে আমি চেয়ারটা বইবাম আমি মরণ লইবাম আমি আর 2 বছরে 2 ঘন্টা লাগে আর 2 বছরের বাইরে মাংলা খাটা দিয়া খালি আমার এই হুকাটা করুন আমার বিয়াটা বেতন না সেটা সুন্দর আমার খুব ভালো লাগে আমার এই কথাটা রাখুন মরণ সাহ খালি 2 ঘন্টা লাগে আমি মরণ লইয়াম আমি আমার কাম লই কি আচ্ছা ওটা আর কি কথার কথা আমার ওসব কথার কথা না বিয়াটা হইতো না আমার করুন 2 ঘন্টার লেগে যদি আচ্ছা 2 বছর খেটে দেয় 2 বছরে তুমি টিয়া নাই আমার এতে প্রায় 3 লাখ আচ্ছা 2 ঘন্টা দেও আচ্ছা যা 2 ঘন্টা হইলেই তো হইব নাকি সাহেব 2 ঘন্টা আছে 2 মিনিটে বেশি লাগতো না খালি 2 ঘন্টা লেগে আমি এনার জায়গা দেব আমি আমার জায়গা দেবেন তাইলে শেষ কাম দেখুন কি আর হানি 2 ঘন্টা আচ্ছা গ্রহণ কাবি মরল খাওয়া শেখে2 ঘন্টায় 2 বছর কাম করে মাংনা কইছি না তুমি খালি অভিনয় করে দেন বরল সাহেব মাত্রা টিপত আসলে কি আমার বোন বিয়া দিন যাবো না নাই দিবো ঘটুক সাকাল কি করতেছে আমার তো বিশ্বাসই হইতেছে না আমার তো মাথায় দেওয়া নাকি বাড়ি দিকে আমি আদৌ থেকে আগে নাকি ভুল বাড়ি পেয়ে দাম মুকলাস ভালো করে সকালে তো 2 জোড়া দিলাম মরল সাহ আরে দুপুরে আরো 2 জোড়া দিবি এই এলাকার শত মুরগি আছে সব আমার তাল খাইবো আসতেছে ঘটক সাহ আমার তো বিশ্বাসই হইতেছে না যে এইবারই আমগর বোনেরা নিব সকালবেলা বলে 2 ধরা চাউল দিছে মুরগি খাবো আবার বলে কামলারে কইতেছে 2 ধরা দুপুরে দিবি সব
এই পাড়ার যত মুরগি আছে সব বলো ওর চাল খাবো, আমার তো কথা মিললে মাথা নষ্ট হয়ে গেছে। এই চাল দিছস? হ্যাঁ আমার কাছে দিয়েছি। এসি আড্ডা ডলো রেখে এই ঠিক আছে ঠিক আছে আরে আসসালামু আলাইকুম। আচ্ছা এক কাজ কর, চারটা খাসি যাবো কর। কি খাসি? আমার যে ইজ্জতটা তুই পাংচার করলি, চাইটা ঠ্যাঙ্ক কেনার তোর মোরাদ নাই, আবার মরল সাজস তাই না, চাইটা খাসির কথা কস, পরে শিক্ষাটা দিতেছি। আপনি ফিরান, আমরা খাসি টাসি লাগতো না, আমরা জামুগা অল্প সময়। আমার খাওয়া দাওয়া কিচ্ছু করো লাগতো না, বলুন সাহেব। ঘটক সাহেব আপনার ডেটটা ফলাইছে। খেতে কামলা দিয়ে লাগবো না, ওটা কথা। আচ্ছা আমরা তো সব কিছু দেখছি মোরল সাহেব, আমরা তাহলে আজকে বিদায় নিলাম, আমরা আসি। আর ডেট মোরল সাহেব আমরা ডেট রাখলাম, আগামী কালকে বিয়া। আচ্ছা ঠিক আছে, এই তোমরা আসছো কি দিয়া? আমরা মানে তুই কইছস কি যে ধুই ধরা চাল মুরগি রে খাওয়াস, পরে আবার তুই মোবাইল দিয়া ই ডিগা দে, আমার 1000 টাকা বকশিশ দে, রিক্সাওয়ালার 1000 টাকা বকশিশ দে, শুনই তোর মাপ। পরে আজকের পর থাইকা আমার বাড়ির ত্রিসীমানায় যাতে না থাকে। হুন তোর লগে কি এটা কথা আসিল আমার? হুন এটা কথা আসিল, এটা কথা আসিল, মাফ করে দে। এই মোবাইল করতে পারছ? এটা প্লাস্টিকের মোবাইল বড় সাহেব। কি দন্তে চাই আনছি বড় সাহেব, প্লাস্টিকের মোবাইল দিয়ে তুই ভাটপারি করছস বড় সাহেব? বড় সাহেব মারুন না। আরে তুই হইলে আমার মরল দিদিটা থাকতো, শালার বদমাশ বদমাশে বলে পেয়ে প্লাস্টিকের মোবাইল নিয়েছে, কিরম শালার দাম তো আর দাম পাবো না।